শুরু করছি বল। আমি কিছু বলতে চাই গাইস, আজকে আমাদের ট্রিপের থার্ড দিন, ঠিক আছে? আর আমাদের রাত এখন কটা বাজে? 3টে না, আরো আগে থেকে বল, 2:30 আড়াইটা থেকে উঠে আমাদের এই সর্বনাশ। আমরা এখন বাসে উঠবো, আমাদেরকে বলা হয়েছিল ওই সাড়ে। হ্যাঁ, আমাদের সাথে স্ক্যাম হওয়া হ্যায়, আমাদের সাথে এরকমই হয় যেটা বলি তার উল্টো হয়। তো বাস আসুক, আর আমরা কিছুই করিনি, আমরা এরকম ভূতের মতো আরো রেডি হয়ে গেছি। আমরা মেকআপ করেই শুয়েছিলাম, আমরা মেকআপ করেই শুয়েছিলাম, ঠিক, যাতে না সকালে উঠতে, যাতে না আবার মেকআপ করতে হয়। এটা থার্ড অবস্থা হয়ে গেছে, পুরো থার্ড ক্লাস অবস্থা হয়ে গেছে। বাই। এই হোটেলটাতে আমরা ছিলাম, খুবই ভালো একটা হোটেল। ভাই, রাত 2টার সময় কি এরকম বাইকের মতো উড়ে যায়, উড়ে যায়। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আমি রাত 3টার সময় উঠে বসে আছি, বাসের জন্য ওয়েট করছি। তো এটা মায়াপুরে আজকে আমাদের শেষ দিন, আর আজকে আমরা মায়াপুরকে টাটা বলে দেবো। আর এখানে লোকজন যে 3টে থেকে উঠে মন্দিরে যাচ্ছে ভোরের আরতিটা দেখবে বলে, সো আমরা তো মায়াপুরকে টাটা বলে বেরিয়ে গেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। এক্স্যাক্টলি আমরা ভোর ভোর একদম সকাল সকাল মুর্শিদাবাদে পৌঁছে গেছি। আর মুর্শিদাবাদের আগেও আমি গেছি, বাট এবারে গিয়ে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো সকালটা আমার এইভাবেই মুর্শিদাবাদের সুন্দর ভোরের আকাশ দিয়ে শুরু হলো। আর সারা রাত বাসে বসে আমার অবস্থা খুবই খারাপ, মানে আমি ঘুমোইনি সারা বাসে, আমার বাসে একদমই ঘুম হয় না। যাই হোক, আর এখানে সকাল সকাল আমি চা আর একটা বিস্কুট নিয়ে বসে গেছি। বেসিক্যালি আমি চা বিস্কুট খুবই কম খাই, আর তো বাইরে গেছি যেহেতু ওই জন্য খেয়ে ফেললাম। আর আমার ওই দিন চা খাওয়ার কারণও ছিল, বেসিক্যালি আমি এই দিন কিছুই খাচ্ছিলাম না, বা ভাত বলো পরোটা লুচি এগুলো কিছুই খাচ্ছিলাম না, কারণ আমি এই দিন পুরো দিনই উপোসে ছিলাম। সেটা ভিডিওতে আগে বলছি আমি কি জন্য ছিলাম উপোসে। সো এর আগে আমি মুর্শিদাবাদ গেছি, বাট মুর্শিদাবাদে আমার দাদু দিদা প্রথম গেল, আর সুরভিও প্রথমেই গেছিল। তো এই কারণে সবাই মিলে প্ল্যান করলাম যে ঘোড়ার গাড়িটাতে চড়বো, আর মুর্শিদাবাদের যে জায়গাগুলো একটু বেশি বেশি একটু স্পেশাল সেগুলো একটু দেখবো। সো এর আগে তো আমি দেখেছি, বাট দাদু দিদা দেখেনি বলে আমি গেলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর আমাকে অবশ্যই কমেন্ট করো তোমরা কে কে মুর্শিদাবাদ গেছো আর কে কে ঘোড়ার গাড়িতে উঠেছো। স্পেশালি আমার না এই ঘোড়ার গাড়িতে মানে ভালো লাগে, বাট আমার ঘোড়াগুলোকে দেখলে খুব দুঃখ লাগে যে এত ভারী ভারী লোকজনদের বইছে, মানে আমার খুবই দুঃখ লাগে। সবসময় তো বাস ট্রেন এইসবই চড়ি, এই জন্য মাঝে মাঝে একটু আলাদা কিছুতে চড়তেও ভালো লাগে, তাই না? সুইটিউল এত মানে ছুটছে মানে কে রে বাবা। তো এখানে যেতে যেতে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি, বাট আমরা নামিনি, কেননা ওগুলো আমাদের দেখার কোনো ইন্টারেস্ট ছিল না, সো এই কারণে আমরা নামিনি। আর আমি ভাবি ঘোড়াগুলো দেখতে পায় না, মানে ওদের চোখ তো বাঁধা থাকে, আর ওরা এই সাইডে একটা আওয়াজ করছে, তোমরা এর আগে শুনেছো। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কিসের আওয়াজ, বলল এইটা খুব মানে আওয়াজটা করলে এটা হর্ন তো নেই, মানে এটা তো আর নর্মাল গাড়ির মতো না, হর্ন নেই যেহেতু এইটা আওয়াজ করলে রাস্তাঘাটের লোকজন বুঝতে পারে যে ঘোড়া আসছে, তো এইটা ওটারই আওয়াজ। তো ভালো লাগলো ঘোড়ার গাড়িতে চড়ে। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ঘোড়ার গাড়িতে উঠে আমাকে অবশ্যই কমেন্টস করো।
তো এখানে তো আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিছু কিছু জায়গায় ছবি তোলা একদমই নিষিদ্ধ, তো এই কারণে আমরা ছবি তুলতে পারিনি। আর এখানে আমি পেয়ারা খাচ্ছিলাম, সো পেয়ারা খাওয়ার কারণ হচ্ছে কারণ আমি আজকে সারাদিন কিছুই খাবো না। এক্স্যাক্টলি এটার কারণ আমি হচ্ছে তারাপীঠে গিয়ে পুজো দেবো, তো এখান থেকে আমরা সোজা যাবো তারাপীঠ। তো তারাপীঠের ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ফার্স্ট টাইম তারাপীঠ গিয়ে কিরকম অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো ওটা দেখার জন্য ওয়েট করো, ব্লগ আসছে। তো এখানে যেতে যেতে আমাদের জুলির জন্য খাবার কেনা হচ্ছিল, তো জুলির খাবার কেনার জন্য আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল। আর জুলিটাকে তোমরা তো চিনতে পারছো না, এই যে দাঁড়িয়ে আছে দেখো, যার সাথে আমরা যাচ্ছি তার নাম হচ্ছে জুলি। এর আগে যখন আমি 2017 মুর্শিদাবাদ ছিলাম, তখন যে আমরা ঘোড়া গাড়িটাই ঘুরেছিলাম, সেই ঘোড়াটার নাম ছিল বাদশা, আমার যতদূর মনে আছে এই নামটাই ছিল। তারপর আমি ঠিক জানি না, এখন আপাতত অনেকটাই সাল পেরিয়ে গেছে, আমার আপাতত অতটা মনে নেই। সো আই থিঙ্ক বাদশাই ছিল। ত্রিজুলার বোন জুলি, বিকেল 5টা পর্যন্ত খোলা, বাইরে গুলো ঘুরতে গেলে বলেন সাইট সিন না না, হয়ে গেছে হয়ে গেছে, পাটে গোলা বাগান আছে হয়ে গেছে। তো আমরা হাজারদুয়ারি যাওয়ার পথে এই দোকানগুলো দেখতে পেয়েছিলাম, তো এখানে আমরা জিনিস কিনতে ঢুকেছিলাম। বাট এখানে তোমরা গেলে 10টা দোকান ঘুরবে, তারপর জিনিস কিনবে, আমার রেকমেন্ডেশন অনুযায়ী যদি তোমরা যাও তো, কেননা এখানে প্রচন্ড মানুষজন মানে ঠকবাজ ঠকিয়ে দেবে এরকম একটা ব্যাপার, খুব ভেবে চিনতে জিনিস কিনবে, কেননা এখানে অনেক দাম বলে কিন্তু এত দাম নয় জিনিসপত্রে, একটু বার্গেন করতে হয়। সো দেখে শুনে কিনবে। তো ফাইনালি আমরা হাজারদুয়ারি পৌঁছে গেছি, সো চলো, এখানে তো ভিডিওস করতে দেবে না, বাইরে থেকেই যেটা দেখানোর দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর ভেতরে গিয়ে আর কোনো ভিডিওস করতে পারবো না। মোবাইল ফোন সুইচ অফ গাইস, গুড নাইট। চলো মুর্শিদাবাদ তো আমাদের ট্যুর কমপ্লিট, এরপর যাচ্ছি মায়ের দর্শনে। সো ওই ব্লগটা আসছে শর্টসে, তো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব। সো আজকের মতো ভিডিওটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, টাটা।